বাংলাদেশ পুলিশের শারীরিক যে ইভেন্টগুলো রয়েছে, এই ইভেন্টগুলোর মধ্যে তোমাদের অন্যতম প্রথম যে ইভেন্টটা সেটা হচ্ছিল 200 মিটার দৌড়াতে হবে পুরুষ প্রার্থীদেরকে, 28 মিনিট 28 সেকেন্ড, সরি 28 সেকেন্ড সময় থাকবে, 200 মিটার দৌড়াতে হবে কি? ঠিক আছে, তো 200 মিটার 28 সেকেন্ডে দৌড়াতে হবে, এটা আসলে মোটে সহজ ব্যাপার না, একটু প্র্যাকটিসের বিষয় আছে। এরপরে সবার শেষে আবার 1600 মিটার আবার দৌড়ের ইভেন্ট আছে, ঠিক আছে? তো 1600 মিটারের দৌড়ের ইভেন্টও আমরা আলোচনা করব। 1600 মিটার দৌড় প্রতিযোগিতায় হচ্ছিল তোমার 6.5 মিনিট সময়ে পুরুষ প্রার্থীদেরকে 1600 মিটার দৌড়াতে হবে, 1600 মিটার, বুঝতে পারছি? এই 1600 মিটার দৌড়ে কিন্তু কোনো ফার্স্ট সেকেন্ড নাই, তুমি রিল্যাক্সে দৌড়াবা, 6.5 মিনিট সময় তুমি রিল্যাক্সে দৌড়াবা, এবং শেষ মুহূর্তে এসে দাগের কাছাকাছি এসে তখন তুমি একটা টান দাও, স্পিড পাবে, দেখো ফার্স্ট সেকেন্ড হতে পারো, ঠিক আছে? এখানে সময়ের মধ্যে শেষ করতে পারলেই তুমি 1600 মিটার যে দৌড়ের ইভেন্টটি রয়েছে পুলিশ কনস্টেবল পদে, সেটা তো তোমরা ভালো মতো বুঝতে পারছো, ঠিক আছে? রেডি, 1 2 3। দেখো দেখো কে ফার্স্ট হয়।